Hi, assalamu alaikum. Welcome and welcome back to Jia blog. Asha korchi apnara shara bhalo achen. Ajke ami banaiyar ekta recipe local murug dia ar jatiuri ar alu mix kori ekta recipe. Recipe tar nam apnara dibakite ami ar hoyan na. Ajhe jai na first time ami uri ar alu banaiye rakhchi ekhon ami দুটা বড় বড় পেঁয়াজ কাটিয়া একটা কুকারে রাখছি আর লোকাল মুরগটা ফ্রাই করিয়া রাখছি আমি লোকাল মুরগটা কুকারে হিজাইমু কারণ একটু ডাট থাকে এখন সব ধরনের মশলা দিয়ে দিমু হলদি মরিচ তারপরে ধনিয়া গুঁড়া সব ধরনের মশলা দিব বাট যদি মানে জালটা একটু বেশি হয় খাইতে ভাল লাগে উরি সবজির মাঝে আর লোকাল মুরগির মাঝে একটু জাল বেশি হইলে ভাল লাগে তো আমি একটু জাল বেশি দিছি আর নিমকটা দিছি পরিমাণ মুরগি মাংসের পরিমাণে নিমক দিছি আর সবজি দেওয়ার পরে সবজির পরিমাণে নিমক দিব এখন হলদি মরিচ দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর আদা রসুনের পেস্টটা দিলাম এখন আমি পাঁচ মিনিট ওরকম বুনিব তারপরে মাংসটা বোনার পরে একটু পানি দিব একটু পানি দিয়া আরো দশ পনেরো মিনিট বুনিমু ও পানিটা শুকানির পরে মাংসত পানি দিমু যাতে মাংসটা ফুরা সিজে ও হিসাবে পানি দিমু দিয়া কুই যে সময় কুকারে চার পাঁচটা সিটি দিয়ে দিব চার পাঁচটা সিটি দেওয়ার পরে আমি এটা নামাইলিম এখন অলরেডি হয়ে গেছে পাঁচ ছটা সিটি দিয়ে দিছে মাংস নিচে সফট হয়ে গেছে এখন আমি উরি আর আলু যেটা সবজি ফার্স্ট টাইম বানিয়ে রাখছি ওটা মাংসর লগে মিক্স করবো কেউ এই উরিটা রেসেপ্টটা উরি কইন কেউ জাতি উরি কইন আমরা তো দুইটাও কই আপনারা কে তখন জানিয়েন না ফার্স্ট টাইম যে কড়াইয়ের মাঝে আমি মাংস ফ্রাই করছিলাম ও কড়াইটা লইছি এখন ও কড়াইটার মাঝে মাংসটা ডালছি এখন সবজি ডালে দিয়ার এখন পনেরো বিশ মিনিট সবজি আর মাংসটা খুব টিকসে বুনিমু বোনার পরে যে সময় পানিটা একদম শুকাই যাইব ও সময় আমি পানি দিমু যাতে সবজি সিজে আর মাংসটাও আর একটু সিজে ওই সাবর পানি দিমু নিচে দেখতে পাই তার সবজিটা দেখতে কত সুন্দর হয়েছে ভিডিওটা দেখে যদি ভাল লাগে আপনারা একটা লাইক করবা আর যদি আপনারা ফ্রেন্ড বা রিলেটিভসও শেয়ার করতে চান করবা আমার কোনো ধরনের অবজেকশন নাই আর ওরকম টেস্টি টেস্টি খানি বানাইয়া ফ্যামিলি ফ্রেন্ডস রিলেটিভও খাবাইবা যে যেন যাইবা আপনার তারিফ করবা এখন আমি পানি দিছি যাতে সবজিটা পুরো আহিছে ও পানিটা যে সময় শুকাই যাইব ও সময় আমার রান্নাটা পুরো কমপ্লিট হয়ে যাইব নামাই দিমু আমি সবজিটা আগুনের উপরে থেকে নামাই দিমু আর আপনারা যদি ওলা টেস্টি খানি বানাইয়া রিলেটিভ ও ফ্রেন্ডসও খাবাইন
তে যে এরা মেরিটেড এরার বেশি তারিফ হইব যে ও বাড়ির বউয়ে অমুকর ওয়াইফে বহুত টেস্টি টেস্টি খানি বানাইন যে যেন যাইব একবার হইলেও ওখান গফ করবা আর যারা মেরিটেড না এরা খানি বানাইলে ফিউচারে বহুত লাভ হইব কারণ ফিউচারে এক বাড়িতে যাইতে লাগবো রান্ধিতেও লাগবো রান্ধিতলে রান্ধাটা ইজি হইব আর তারিফটাও খুব জলদি জলদি সবার মুখ থেকে বার হইব তখন থেকে আমরা পুরীর মানুষের লাগে রান্ধা শিকাটা বহুত জরুরি ভ্যারাইটিস আইটেম বানানি খাবা শিকা বান সেকেন্ড ফেরোরে শিকানিও বহুত জরুরি তো আমি ফার্স্ট টাইম বেশ রান্ধতে জানতাম না বাট এখন রান্ধিতে রান্ধিতে আমিও রান্ধাটা শিখি লাইছি উপরে দায়িত্ব পড়লে মানছি শিখে না নি নিশ্চয় শিখে তো আমি ওরকম শিখি লাইছি এখন আপনারা নিশ্চয় এখন দেখতে পাইতেন আমার সবজিটা অলরেডি হয়ে গেছে এখন আমি একটা বাটির মাঝে লইছি দেখতে কত ভালো লাগে কালার কত সুন্দর হয়েছে খাইতেও কিন্তু বহুত টেস্ট হয়েছে আমি কিন্তু খাইয়ের টেস্ট করিয়া হারছি আমরা তো ফার্স্ট টাইম আগে টেস্ট করা লাগে তো টেস্ট করে লেছি আর ভালো থাকবা ভিডিওটা আমি শেষ করলাম আসসালামু আলাইকুম